আমরা ম্যাক্সিমাম যেটা করে থাকি, আমাদের ব্যবহারকৃত সোশ্যাল মিডিয়াগুলো আমরা শুধুমাত্র ছবি শেয়ার পোস্ট করা এবং যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকি। কিন্তু সব ধরনের সোশ্যাল ওয়েবসাইটগুলো যে আর্নিং এর একটা উপায় সেটা হয়তো আমরা অনেকেই অবগত এবং অনেকেই জানি না। তো তেমনি একটা সোশ্যাল সাইট হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন এর সাথে আমরা একটু কমই পরিচিত। তো যারা লিঙ্কডইন ইউজার এখানে আছেন তারা জানেন যে লিঙ্কডইন এর ব্যবহারটা কেমন। লিঙ্কডইনেও যে বিভিন্ন ধরনের জব পাওয়া যায় এবং ফাইবার, আপওয়ার্ক, বড় বড় মার্কেট প্লেস গুলোর ক্ষেত্রে লিঙ্কডইন যে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা অনেকেই জানি। তো যাই হোক, আমরা যারা মাইক্রোকার্ডস আসি আমাদের জন্য এই লিঙ্কডইন ছোট ছোট অনেকগুলো কাজেই দরকার হয়। তেমনি আজকে একটা লিঙ্কডইন এর কাজ দেখাবো যেটা মাইক্রোকার্ডস একেবারেই নতুন। তো চলুন কাজটা কিভাবে করা যায় আমরা দেখে নিই। তো আপনার অ্যাকাউন্টে যখন লগ ইন করবেন দেখবেন যে একটা জব আছে, সেটা হচ্ছে লিঙ্কডইন কানেক্ট মার্ক প্লাস স্ক্রিনশট। তো অনেকে এই কাজটা এখন নাও থাকতে পারে, হয়তো এসে গেছে আপনারা করেননি অথবা সামনে আসবে, তাই কাজটা শিখে রাখুন। তো কাজটা যখন আমি এন্ট্রি নেবো তখন এখানে দেখা যাচ্ছে যে কাজের টাইটেল প্লাস টাইম এবং কত ডলার সেটা এখানে বলা আছে। এবং কাজের ইনস্ট্রাকশন যদি আমি দেখি তাহলে ইনস্ট্রাকশন গুলো এরকম। তো এখান থেকে দেখবেন যে এক নাম্বারে একটা লিঙ্ক দেওয়া আছে, গো টু দিস লিঙ্কডইন প্রোফাইল। এই লিঙ্কটা আপনার নতুন একটা ট্যাবে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের যেটা করতে হবে, দ্বিতীয় অপশনে দেখবেন লেখা আছে কপি দ্য ফলোয়িং টেক্সট। এখান থেকে এই যে টেক্সটুকু লেখা আছে এইটুকু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা কপি করে নেবেন, মানে ওয়ান্টেড টু রিলেটেড এ পর্যন্ত আপনারা কপি করে নেবেন। কপি করে আপনারা একটু যে লিঙ্কডইন এর ট্যাবটা ওপেন করলেন সেই ট্যাবে চলে আসবেন। আসার পরে এখান থেকে কানেক্টে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাড এ নোটে ক্লিক করবেন। অ্যাড এ নোটে ক্লিক করে এখান থেকে যে মেসেজ বক্স, এখানে একটু আগে আপনি যে টেক্সটটা কপি করলেন সেটা এখানে বসিয়ে এখান থেকে জাস্ট সেন্ড করে দিবেন। সেন্ড করার পরে এই যে পেন্ডিং অবস্থা আসলো এই অবস্থায় আপনি একটা স্ক্রিনশট নেবেন। এরপর যেটা আপনাদের করতে হবে, আরেকটা লিঙ্ক আপনারা পাবেন যে হিয়ার ইজ দ্য লিঙ্ক। এই লিঙ্কটা আপনারা নতুন একটা ট্যাবে ওপেন করবেন। তো এই লিঙ্কটা হচ্ছে একটা টেলিগ্রামের লিঙ্ক। তো এর জন্য আপনাদের একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে। আপনাদের যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট নেই তারা জাস্ট আপনাদের নাম্বার ইউজ করে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নিন। তো টেলিগ্রামের লিঙ্কটা যখন আমি নতুন একটা ট্যাবে ওপেন করলাম এখান থেকে আমি ওপেনে চলে যাব। এরপর যেটা আমাকে করতে হবে, আগের যে আমার একটা টেক্সট ছিল দুই নাম্বার অপশনে ওয়ান্টেড টু রিলেটেড, ওই টেক্সটটা আমি আবার কপি করব। কপি করে টেলিগ্রাম এসে এই যে গ্রুপ, এই গ্রুপে আমি আগে জয়েন হব। জয়েন হওয়ার পর এই মেসেজ অপশন এখানে আমি আমার কপি করা টেক্সটটা এখানে বসিয়ে আমি সেন্ড করে দেব এবং যখন আমার টেক্সটটা সেন্ড হয়ে যাবে ওই অবস্থায় আমি একটা স্ক্রিনশট নিব। এরপর এই স্ক্রিনশটটা আমি লিঙ্ক তৈরি করব। তো লিঙ্ক তৈরি করার জন্য আমি সাইট ইউজ করলাম, এখান থেকে আমি আমার স্ক্রিনশটটা লিঙ্ক তৈরি করলাম। লিঙ্ক তৈরি করে এই লিঙ্ক প্রুফ হিসেবে মাইক্রোকার্ডস এর প্রুফ বক্সে দিয়ে দিব এবং এখান থেকে যে দ্বিতীয় অপশন আছে সোর্স ফাইল, এই সোর্স ফাইলে ক্লিক করে আমি ফার্স্ট যে স্ক্রিনশটটা নিয়েছিলাম ওই যে লিঙ্কডইন এর ক্ষেত্রে মেসেজ সেন্ড করার পরে যে পেন্ডিং অ্যাপ্রুভাল ছিল সেইটার স্ক্রিনশটটা এখানে অ্যাড করে দিব এবং অ্যাড করে আমি কাজটা কনফার্ম করে দিব। তো আমার কাজটা যখন সাবমিট হয়ে গেল, এবার আমি যদি টাস্কটা ফিনিশটা আপনাদের দেখাই একটু পরে, তো দেখুন আমাকে কিন্তু কাজটায় পেমেন্ট করে দেওয়া হয়েছে এবং বায়ার আমাকে এখানে বলেছে যে গুড জব। এর মানে বায়ার খুশি হয়েছে তার কাজটায়। তো দেখা যায় যে বায়ার যদি নেক্সট কোনো কাজ দেয় তাহলে তার কাজগুলো হয়তো আমি পেতে পারি। তো এভাবে আপনার একটু অ্যাক্টিভ থাকবেন, বিভিন্ন ধরনের কাজ আসে নতুন, যদিও এখন বর্তমানে একটু কাজ কম কিন্তু তারপর রেগুলার কাজ কিছু না কিছু থাকে। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। Thank you.